বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার ডক্টরস প্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে সেই প্রসঙ্গে আসছি একটু পরে তার আগে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে কোভিড নিয়ে কিন্তু একটা চর্চা চলছে কোভিডের এক্সি ভ্যারিয়েন্টের কথা আমরা শুনছি এবং কোভিডে মানুষ আক্রান্ত হচ্ছে এমন কথাটাও শুনছি তার সঙ্গে সঙ্গে আমাদের টেনশন কিন্তু একটু একটু করে বাড়ছে তো সত্যি কোভিডে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা আমরা ভয় পাবো বা আমাদের কিভাবে চলা উচিত এই মুহূর্তে সে সম্পর্কে আজকে আমরা শুনবো তাছাড়াও আজকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে তো এই যে কোভিডের তাড়নায় আমরা কিন্তু ম্যালেরিয়া বা ডেঙ্গু এই ধরনের রোগগুলোকে একটুখানি মানে ভুলতে বসেছিলাম কিন্তু ম্যালেরিয়াতেও বা ডেঙ্গুতেও কিন্তু বহু মানুষ মারা যান তো আমাদের প্রিভেনশন নিতে হবে এই সমস্ত রোগের এগেনস্টে তো আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো আর তাছাড়া প্রচণ্ড গরম পড়েছে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে এপ্রিল মাসের এখনও শেষ হয়নি এখনই যে গরমে আমরা হাঁসফাঁস করছি এখনও গোটা গরমকালটা পড়ে রয়েছে তার ফলে আমাদের ভালো থাকতে হবে নিজেদেরকে ভালো রাখতে হবে কিভাবে ভালো থাকবো এই প্রচণ্ড গরমে তার টিপসও আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে আপনাদেরকে দেব তার পাশাপাশি বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট এই টপিকেও কিন্তু আজকে আমরা আলোচনা করব আর এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য ডক্টর নীলাদ্রি সরকার কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের নমস্কার স্যার স্বাগত জানাই যেটা বললাম যে সবাই কিন্তু এখন কোভিড নিয়ে আবার একটু চর্চা শুরু করেছে কারণ আমরা দেখছি কোভিডের একটা ভ্যারিয়েন্ট নতুন যে ভ্যারিয়েন্ট এসছে তার ফলে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন এবং সত্যি আমরা কি ভয় পাবো এখন এই মুহূর্তে দেখুন আমরা সবসময় সতর্ক থাকবো আমরা সবসময় চেষ্টা করবো যত পারা যায় সতর্ক থাকতে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আমরা দুবছর ধরেই বলে আসছি আমরা এখনও সেটাই বলবো যারা যারা এখনও ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিয়ে নিন এবং প্রত্যেকেই এই আমরা যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ধরুন ডিস্টেন্স মেনটেন করা মাস্ক পরা এই জিনিসটা ফলো করতে হবে আমরা বেপরোয়া হলে চলবে না সবসময় কসাস থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোভিড আছে কেননা সমস্ত দেশে সমস্ত মানুষ ভ্যাকসিনেশন যদি না পায় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ছড়াতেই থাকবে সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যতটা সম্ভব এবং আমাদের কাজ যেটা ভ্যাকসিন নিয়ে নেওয়া বা অন্যান্য যদি প্রিকশন ডোজ সেটা নিয়ে নেওয়া সেগুলো করে ফেলতে হবে আর সত্যি কতজন মানুষ আক্রান্ত হচ্ছে আপনারা তো প্রতি মুহূর্তে হাসপাতালে দেখছেন বহু মানুষ টেস্ট করছে এবং পজিটিভিটি রেট কি রকম পজিটিভিটি রেট 0.3% এমনি খুবই কম পাওয়া যাচ্ছে আমরা খুব বেশি পাচ্ছি না এখন বেশ তাহলে এটা একটা স্বস্তির কথা কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে অনেক মানুষই মাস্ককে প্রায় দূরে সরিয়ে দিয়েছেন কারণ কোভিড চলে গেছে এই ভেবে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা বারে বারে বলেছিলেন যে কোভিড যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি চলে যায় আমাদের মাস্ক কিন্তু পরতেই হবে আমরা কিন্তু সেটা একেবারেই করছি না বহু মানুষকে পথে ঘাটে দেখা যাচ্ছে তারা মাস্ক পরছেন না গরমের এক্সকিউজ দিচ্ছেন বা আরও অনেক রকম সমস্যার এক্সকিউজ তারা দিচ্ছেন কিন্তু মাস্ককে দূরে সরিয়ে রাখছেন এবং এই সমস্ত মানুষদের জন্যই হয়তো বা আমাদের ভয়টা বাড়ছে বা এই যে সংক্রমণটা একটু একটু হলেও বাড়ছে তো আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এখনও তবে কিন্তু আমরা এই কোভিডকে একেবারে পরাস্ত করে দূরে সরিয়ে দিতে পারবো স্যার আজকে তো আমাদের ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে যদি একটু শুরুতেই বলেন যে এই যে ম্যালেরিয়ার প্রকোপটা সেটা এখন আমাদের যেহেতু আমরা কোভিডের জন্য অনেকটা কিন্তু এই বিষয়গুলোকে প্রায় ভুলতে বসেছিলাম যে ম্যালেরিয়া বলেও কিছু একটা রোগের অস্তিত্ব আছে মশার কামড়ে যেটা হয়ে থাকে তো যদি সেই ব্যাপারে আপনি একটু প্রিভেনশন মানুষকে বলে দেন আজকে বিশেষ দিন ম্যালেরিয়া আমাদেরকে প্রিভেন্ট করতে হবে আমাদেরকে প্রত্যেককেই মশারি টাঙিয়ে শুতে হবে যেখানে ধরুন জল জমে থাকছে সেই জলটা যেন না জমে থাকে আশেপাশে এই যে আপনারা জানেন এই যে ম্যালেরিয়া যে এত এত মানুষ পৃথিবীতে কত প্রচুর মানুষ মারা যান ভাইরাস ম্যালেরিয়া ফ্যালসিপেরাম ম্যালেরিয়া এই ম্যালেরিয়াকে আমরা আমাদের মেনলি প্রিভেন্ট করতে হবে যখনই আপনি যদি কখনো দেখেন আপনার কাঁপুনি দিয়ে জ্বর এসছে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন হতে পারে এটা ম্যালেরিয়া হতে পারে এটা ইউরিনের ইনফেকশন হতে পারে বা অন্য কোনো কারণে জ্বর হতে পারে আর কোভিডের সময় ডিপটামি হচ্ছে যদি জ্বর আসে তাহলে মনে করতে হবে কোভিড হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে কাজেই আমরা সবসময় চেষ্টা করব যাতে নাকি ম্যালেরিয়াটা যাতে না হয় আমরা মশারি টাঙিয়ে শোবো হ্যাঁ এই অভ্যাসটা কিন্তু আমরা কখনোই যেন না ছাড়ি সেটা করলেই কিন্তু আমরা অনেকটাই ম্যালেরিয়া থেকে প্রিভেন্ট করতে পারবো
তো আজকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেতে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই ম্যালেরিয়া রোগটা সম্পর্কে সচেতন হতে হবে এবং মশার কামড়কে আমাদের যাতে মশার কামড় না কামড়ায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। তার থেকে বেশি বড় কথা হচ্ছে কি জল যাতে আপনার আশেপাশের কোনো জায়গায় না জমে সেই বিষয়টাতে কিন্তু আমাদের নজর রাখতে হবে, কারণ সেই জমা জলেই কিন্তু ম্যালেরিয়ার মশা জন্মায়। সুতরাং সেই জমা জলটা যাতে না চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দায়িত্বটা কিন্তু অনেকটাই আমাদের ওপর, কারণ আমরা আশপাশটা যদি নোংরা করি সেখানেই একটা হয়তো ডাবের খোলা পড়ে রয়েছে বা একটা চায়ের ভাঁড় পড়ে রয়েছে তার মধ্যে হয়তো জল জমে ম্যালেরিয়ার মশা বংশ বিস্তার করলো এবং সেই মশা কামড়ে কিন্তু ম্যালেরিয়া হতে পারে, ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। এবং এই যে ম্যালেরিয়া সেটা কি মানে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে আমাদের মশার কামড়কে মানে প্রিভেন্ট করবার জন্য আমরা নানা রকম ব্যবস্থা অবলম্বন করবো, কিন্তু বাচ্চাদেরও কি হওয়ার সম্ভাবনাটা বাচ্চাদের হতে পারে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রেও অনেকেই মসকিউটো রিপেলেন্ট ইউজ করে থাকেন এই মশার কামড়কে প্রতিহত করবার জন্য, সেগুলো কি ঠিক? মসকিউটো রিপেলেন্ট বেশি ইউজ না করাই ভালো, তবে চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং যাতে মশারি টাঙিয়ে শোয়া হাইজিন মেনটেন করে এটাই খেয়াল রাখতে হবে। আমরা এরপর আমাদের আজকের আলোচ্য বিষয় আসি, অর্থাৎ আমরা বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বিষয় নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি। তো এই যে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট, এখন দেখুন এই কোভিডের ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে শ্বাসকষ্টটা একটা সিমটমস হিসেবে ছিল এবং এই সিমটমসের ফলে অনেকেই এটা একটা সিমটম নিয়ে এসছেন এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে। আমরা আসছি যে কী কী কারণে শ্বাসকষ্ট হতে পারে সেই প্রসঙ্গে, কিন্তু একটু দর্শক বন্ধু আছেন একটু কথা বলে নিই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলাম সিওপিডির ব্যাপারে। বলুন। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমার সিওপিডি আছে, আমি বাসত্ব প্রসাদ শিলিগুড়ি থেকে কথা বলছি। আমি ডাক্তারবাবু দেখিয়েছিলাম, তা আমার দুটো যে ইনহেলার ব্যবহার করতে বলেছেন, আমি দীর্ঘদিন থেকে ইনহেলার ব্যবহার করি, বর্তমানে নিচ্ছি সালভেয়ার আই আর কার্বনডাই 200। আচ্ছা, হ্যালো, কি জানতে চাইছেন বলুন আপনি? আমি জানতে চাইছি এই দুটো জিনিসের ব্যবহার করছি এটা কি টোটালি কিউরেবল কিনা? আচ্ছা, সিওপিডি আছে, কতদিন চালাবো আর? ঠিক, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। প্রথমেই বলি আপনারা কি করে বুঝবেন যে সিওপিডি হয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা দুটো ডিজিজ। আপনি আবার ফোন রেখে দিন, শুনতে থাকুন। ক্রনিক ব্রঙ্কাইটিস, টেলিভিশনে শুনুন, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা, যদি দেখা যায় যে পরপর কনসিকিউটিভ 3 মাস ধরে কাশি হচ্ছে, কফ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা কনসিকিউটিভ 2 ইয়ার্স ধরে হচ্ছে, তখন আমরা এটাকে বলি ক্রনিক ব্রঙ্কাইটিস। সাধারণত দেখা গেছে যারা স্মোক করে তাদের ক্ষেত্রেই সিওপিডিটা হয়। সিওপিডি একবার হয়ে গেলে এটাকে কিওর করা যায় না, এটাকে শুধু কন্ট্রোলে রাখতে হয়। যারা ধরুন স্মোক করছে তারা যদি স্মোকিং বন্ধ করে দেন তাহলে কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, কিন্তু যার একবার পারমানেন্ট সিওপিডি হয়ে গেছে এটাকে কিওর করা যায় না। এটাকে ডাক্তারবাবু যেভাবে বলেছে ইনহেলার থেরাপি কন্টিনিউ করতে হবে, এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি বছরে বছরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে এবং প্রতি 5 বছর পরপর নিউমোকোকাল ভ্যাকসিন নিতে হবে এবং রেগুলার বেসিসে হাঁটাচলা, যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া দাওয়া করা, হ্যাঁ, ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলেই কিন্তু রোগটা কন্ট্রোলে রাখতে পারা যায়। বেশ, এটা তো একটা সমস্যা যে সিওপিডি যাদের রয়েছে তো তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়ে থাকে, কিন্তু শ্বাসকষ্ট নানান কারণে হয়। আমি শুরুতেই একটু আসতে চাইবো, আপনি ছোটদের দিয়ে যদি শুরু করেন, কারণ অনেক ছোটদের কিন্তু মানে সর্দি কাশি লাগার ঘন ঘন প্রবণতা রয়েছে, সেটা কি ভবিষ্যতে শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে আসতে পারে? যদি বাচ্চাদের দেখা যায় যে হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চাদের, ধরুন দেখা গেল হঠাৎ সিজন চেঞ্জের সময় শীতকালে বা বর্ষাকালে বা গরমকালে শ্বাসকষ্ট হচ্ছে, হতে পারে এটা, এটাকে বলা হয় অ্যাজমা, অ্যাজমাটিক অ্যাটাক। পরবর্তীকালে দেখা গেলো আস্তে আস্তে অ্যাজমাটা ঠিক হয়ে গেলো বা অনেক সময় পারসিস্টও করতে পারে। অনেক সময় কী হয়, ছোটোবেলায় হয়তো অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশান হতে পারে, তার থেকে শ্বাসকষ্ট হতে পারে, অ্যাকিউট একটা অনেক সময় টনসিলাইটিস হতে পারে, তার থেকে শ্বাসকষ্ট হতে পারে, এরকম বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে এটা পিরিয়ডিক্যালি হচ্ছে, ধরুন একটা সিজন চেঞ্জের সময় হচ্ছে, পার্টিকুলারলি গরমকালে বা শীতকালে হচ্ছে, তখন আমরা এটাকে বলি অ্যাজমা। সেই জন্য ডাক্তারবাবু পরামর্শ মতো ডাক্তারবাবু যেভাবে বলবেন ওষুধ, ইনহেলার থেরাপি সেভাবে করতে হবে, ইনহেলার নেওয়ার পরে গার্গল করতে হবে, এইভাবে করতে পারলে কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে এটা।
আচ্ছা, এই যে ছোটদের ক্ষেত্রে খুব ঘন ঘন সর্দি কাশি হওয়ার একটা প্রবণতা থাকে, কিছু কিছু বাচ্চা থাকে, আমরা তখন তাদের বলে থাকি যাদের ইমিউনিটি পাওয়ারটা হয়তো খুব লো, যার জন্য ঘন ঘন সর্দি কাশি হচ্ছে, ঘন ঘন জ্বর হচ্ছে এবং হাই টেম্পারেচার, তো এটা যদি ধরুন বেশ কিছুদিন অনেক দিন চলতে থাকে, মানে হয়তো কি কয়েক মাস ছাড়া ছাড়াই এই সমস্যা হচ্ছে, তাহলে সেটা কি ভবিষ্যতে শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো সমস্যাতে টার্ন নিতে পারে? না, যাদের এরকম হচ্ছে তাদেরকে একবার থরো ইভালুয়েশন করে দেখতে হবে যে কেন বারবার সর্দি কাশি হচ্ছে, কী কারণে। সেটা হয়তো হতে পারে, হয়তো কোনো ইমিউনিটি ডেফিসিয়েন্সি থাকতে পারে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। একটা রোগ আছে তাকে বলে কম্বাইন ইমিউনো ডেফিসিয়েন্সি বলে, তাতে অনেক সময় এরকম প্রবলেম হতে পারে। এছাড়া অনেক সময় আছে যে লেজি লিউকোসাইট সিন্ড্রোম, আমাদের যে শ্বেতকণিকা আছে সেই শ্বেতকণিকাগুলো ঠিকমতো কাজ করছে না, তার ফলে এটা হতে পারে। সেই জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পুরো ব্যাপারটাকে ভালো করে ইভালুয়েট করে দেখতে হবে যে কেন প্রবলেমটা হচ্ছে। আর যাদের দেখবেন অনেক সময় মাঝে মধ্যে দেখবেন খুব হাঁচি হচ্ছে, সর্দি হচ্ছে, এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস। হয়তো প্রথম প্রথম তার অ্যালার্জিক রাইনাইটিস হলো, পরবর্তীকালে দেখা গেলো তার একটা অ্যাজমা শুরু হয়ে গেছে। যাই হোক না কেন, সে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সিরাম আইজি, অ্যালার্জি প্রোফাইল এগুলো চেক করতে হবে, যে যে খাবারে অ্যালার্জি ধরা পড়বে সেগুলো বন্ধ করতে হবে এবং রেগুলার একটা ডিসিপ্লিন লাইফ ফলো করতে হবে। আপনি বাচ্চাদের ক্ষেত্রে টনসিলাইটিসের কথা বললেন, তো এই যে ছোট বাচ্চাদের ধরুন একটা দু তিন বছরের বাচ্চা, তার যদি এরকম হয়ে থাকে তাকে তো গার্গল করানোটা সম্ভবপর হবে না, তো সেক্ষেত্রে তারা কী করবে? না, তাকে গার্গল করানো সম্ভব হবে না, তখন ডাক্তারও পরামর্শ মতো পিডিয়াট্রিশিয়ান বলে দেবেন কী করতে হবে। তাকে ধরুন একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিলেন আর যা যা ওষুধপত্র দিলেন সেগুলো খেলেই আশা করা যায় ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, একজন দর্শক বন্ধু আছেন, হ্যালো। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, গৌর বিশ্বাস। আমার প্রশ্নটা একটু আলাদা, আমি বলছি যে আমার হচ্ছে প্রবলেমটা হলো আমার সারা বছরই আমাকে গরম জল মানে একটু মিশিয়ে আমাকে স্নান করতে হয়, শুনতে পাচ্ছেন? আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছি গরমকালে আমাকে মানে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করতে, না হলে আমার টোটালি মাথা টাথা ভার হয়ে যাবে। ট্রাই করে দেখেছি, টোটাল ঠান্ডা হয়ে গেছে পুরো, মানে ঠান্ডার প্রবলেম না, সর্দি কাশি টোটালটাই হয়। তারপর আমি দেখেছি আমার মিক্স করে হলে আমার সারা বছর প্রবলেম হয় না, তা আমার এটা থেকে একটু বেরিয়ে আসার সলিউশন যদি স্যার বলেন যে কি আমাকে টেস্ট করতে হবে বা কিছু। আপনার বয়স কত? আমার 42, আমাকে গরম জল মিক্স করতেই হয় না হলে হয়ই না, মানে মানে এটা আপনাকে কি একেবারে মানে আপনার বয়স কত বললেন? 40? 42। হ্যাঁ, 42। তো এটা আপনাকে কতদিন থেকে এরকম করতে হচ্ছে? এটা আগে তো আমি বুঝতে পারতাম না, তখন আমি ঠান্ডা জলে স্নান করতাম, আর ঠান্ডা বলতে নর্মাল জলে যে কলের জল সাথে স্নান করতাম, তখন আমার টোটালি সবসময় মাথা ভার হতো। তবে আমি সিটি স্ক্যানও করেছি, দেখা গেছে কিছু নেই। তারপরে পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পারলাম যে ওই নর্মাল জলে স্নান করলাম, একটু মিক্স করে নেবার রোদে দিয়া, এটা ইয়ে সবসময় তো রোদে দিতে পারবো না, এটা আমি তাই পারমানেন্ট সলিউশন স্যার যদি কোনো অ্যাডভাইস দেন যে আমার কি টেস্ট করতে হবে বা কি ব্যাপারটা। ঠিক আছে, আমি অ্যালার্জি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের এরকম হয়, সেই জন্য যাদের করতে হবে কি একটা অ্যালার্জি প্রোফাইল চেক করে নিতে হবে, সিরাম আইজি চেক করতে হবে এবং অ্যালার্জি প্রোফাইল চেক করে যেগুলো যেগুলো অ্যালার্জি থাকবে সেগুলো বন্ধ করতে হবে, এবং আপনি থ্রু আউট সারা বছরই আপনি উষ্ণ গরম জলে স্নান করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু উনি এটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, কোনো রাস্তা না, সেটা অ্যাকচুয়ালি করা যাবে না, যেহেতু ওনার অ্যালার্জি যেহেতু কিওর করা যায় না, ওনাকে কোল্ড অ্যালার্জি যেহেতু আছে ওনার, সেই জন্য ওটাকে উষ্ণ গরম জলেই করতে হবে, এটাই অভ্যাস করতে হবে, কিছু অসুবিধা নেই এতে। আচ্ছা, মানে কিছু কিছু মানে অসুখের ক্ষেত্রে যেটা দাওয়াই সেটা না যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভবপর নয়। আপনি তবু একজন ফিজিশিয়ানের পরামর্শ আপনি নিয়ে নিতে পারেন, তার ওনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটাই প্রবল, তাই তো? কোল্ড অ্যালার্জি, এবং আপনি একজন চিকিৎসকের কাছে যান, তার কাছে একটু ডিটেলসে আপনি দেখান, কথা বলুন, দেখা যাক উনি কী বলেন। কিন্তু ডক্টর সরকার যেটা বললেন সেটা হচ্ছে কি আপনাকে এইভাবেই স্নান করতে হবে আপনাকে ভালো থাকতে গেলে। তো আমরা বাচ্চাদের কথা বল ছিলাম যে এরকম শ্বাসকষ্টের নানা রকম কারণ হতে পারে, আমাদের সর্দি কাশি একটা কারণ গেল, তাছাড়া আর কি কি কারণে হতে পারে? আমরা যদি আস্তে আস্তে করে এজটা একটুখানি বাড়তে বাড়তে ধরুন একটুখানি যদি 10 বছর তার থেকে একটু বেশি বয়সদের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে, কী কারণে শ্বাসকষ্ট হতে পারে তাদের? বাচ্চাদের যদি দেখেন যে হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে তাহলে প্রথমেই ভাবতে হবে কোনো ফরেন বডি। বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় এরকম হয়েছে, হয়তো কোনো কিছু ফরেন বডি ধরুন গুলি বা কোনো কিছু হঠাৎ তার চলে গেছে, করে রেসপিরেটরি প্যাসেজে কি শ্বাসকষ্ট হয়েছে, সে হয়তো বাড়িতে বলেনি তার বাড়িতে ভয়ের জন্য, হয়তো বাড়িতে বকবকি করবে। সেই জন্য যখনই যদি কোনো বাচ্চা হঠাৎ এরকম শ্বাসকষ্ট হয়ে গিয়ে থাকে তাহলেই ভাবতে হবে যে কোনো ফরেন বডি কোনো গেছে কি না, ইমিডিয়েটলি ডাক্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া যদি কখনো দেখেন যে জ্বর হয়েছে, কাশি হয়েছে, হতে পারে কোনো একটা নিউমোনাইটিস হতে পারে বা একটা কোনো নিউমোনিয়া হতে পারে, সেটা দেখতে হবে, এবং দেখতে হবে যে তার কোনো আন্ডারলাইন কোনো লাংসে কোনো প্যাথোলজি আছে কি না। কিছু কিছু রোগ আছে যেমনি সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টেসিস, এই রোগগুলোতে কী হয়
সারা বছরই দেখবেন সর্দি কাশি লেগে আছে, কষ্টে কষ্টে কফ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, এই প্রবলেমগুলো থাকে। সেই জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এক্স রে করে দরকার হলে সিটি স্ক্যান করে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে কী কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এরকম অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো কিছুই বুঝতে পারছে, দিব্যি সুস্থ, হয়তো খেলতে খেলতে একটা প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড দৌড়ঝাঁপ করছে, সে সময় তো একটা শ্বাসকষ্ট হলো, তো দেখা গেছে তাদের হার্টে কিছু প্রবলেম থেকেও হয়, অনেকে হার্টে ফুটো থেকেও হয়, তো এইগুলো এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে কী বলবেন? অনেক সময় হয় কি, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। স্যার একটু থামাবো, একটু টেলিফোন আছে, একটু নিয়ে নিই। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই সরাসরি। বলুন। বলছি আমার 15-20 বছর ধরে শ্বাসকষ্ট হচ্ছে, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু ইনহেলার করেছি, কিন্তু আমার কিছুতেই কিছু হচ্ছে না। রোজ সকালে সন্ধ্যায় জল, গরম জল খাচ্ছি, খাবার দাবারও চেক করছি, ডাক্তার যা বলছে সেইভাবেই মেনে চলছি, কিন্তু আমার কিছুতে শ্বাসকষ্ট, অ্যালার্জি কিছুই কমছে না। আপনার বয়স কত? 55। আর কিছু সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ আরো সমস্যা রয়েছে, কিন্তু এইটাই আমার মেইন সমস্যা, বুকে সারাক্ষণ ঘ্যাঁর 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 করে আওয়াজ। আচ্ছা, আপনার বডি ওয়েটটা কত বলতে পারবেন? 56। আপনার ওজন 56 কেজি? হ্যাঁ। আর আমি লম্বা 5.5 ফুট। আচ্ছা, কিছু জিজ্ঞাসা? না, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনার তো যেহেতু 15-20 বছর ধরে শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য আপনার একটা থরো ইভ্যালুয়েশন দরকার। এই থরো ইভ্যালুয়েশন করলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটা করে দেখতে হবে, তার থেকে ধরুন আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট, চেস্ট এক্স রে করতে হবে, অ্যালার্জি প্রোফাইল চেক করতে হবে, সিরাম আইজি করতে হবে, পালমোনারি ফাংশন টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি, এবং একটা বুকের একটা স্ক্যান করতে হবে, HRCT থোরাক্স। এইগুলো করলেই আপনার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। তারপরে সেই অনুযায়ী যদি ওষুধ ঠিক মতো দেওয়া হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে কষ্ট অনেক কমে যাবে। আপনি এটা নিয়ে একদম বেশি টেনশন করবেন না। আপনি একজন কোনো সরকারি মেডিকেল কলেজে গিয়ে যেখানে একটা চেস্ট ডিপার্টমেন্টে দেখান, আমার মনে হচ্ছে সেটা করলে আপনার সবথেকে উপকার হবে। অনেক সময় দেখা যায় যে ওজনটা, এই কারণে জিজ্ঞাসা করলাম যে অনেকে একটু বেশ মোটা সোটা মানুষ, তারা হয়তো চলাফেরা করতে খুব তাদের অসুবিধা হয় এবং তাদেরও ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়ে থাকে ওবেসিটির ক্ষেত্রে, ওবেসিটির কারণে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে যাদের হার্টে কোনো বাচ্চাদের প্রবলেম রয়েছে, একটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা হতে পারে, বাচ্চারা দেখবেন দৌড়ঝাঁপ করলে এতে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আর একটা গ্রুপ হচ্ছে তাদের একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, সেই কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবার জন্য হয়তো সেটা বাচ্চা একটু দৌড়ঝাঁপ করলেই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, তখন তাকে দেখতে হবে ইকোকার্ডিওগ্রাফি করে তার কোনো প্রবলেম আছে কি না, তার লাং পালমোনারি ফাংশন টেস্ট করে, চেস্ট এক্স রে করে সমস্ত ইভ্যালুয়েট করে দেখতে হবে। যদি কোনো কনজেন্টাল হার্ট ডিজিজ ধরা পড়ে, তাহলে কার্ডিওথোরাসিক সার্জনকে দিয়ে উনি যেভাবে বলবেন সেভাবে ম্যানেজমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। একটা টেলিফোন আছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি ইন্দ্রজিৎ হাজরা বলছি। বলুন। আমার বাড়িতে আমার স্ত্রী একটা টিবি হয়েছিল। আপনি টেলিভিশন সেটে ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ আপনি টেলিভিশন সেটে ভলিউমটা মিউট করুন। হ্যাঁ ইউরে টিবি হয়েছিল। আচ্ছা, এবারে আমি আমাদের বাড়িতে সবাইকে টিবির জন্য কক এবং বুক এক্সরে করতে বলে। এবার আমরা গিয়েছিলাম, এবার গিয়ে দেখা যাচ্ছে বুকে একটা পুরনো বয়সে পুরনো একটা ইনফেকশন হয়েছে। আমি বসিরহাট হসপিটালের, আমি ধান্যকুড়িয়া হসপিটাল থেকে বসিরহাট হসপিটালে যাই, ওখানে গেলে আমাকে একটা সিটি স্ক্যান করতে দিয়েছে আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যামোসুমিন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। হ্যাঁ এটা আমি খাচ্ছি, বলছে পুরনো একটা ইনফেকশন বুকে আছে। তাহলে আমি এখন কি করব, কোন ডাক্তারের কাছে গেলে আমি সঠিক মানে জায়গাটা পাবো, এবং মানে ক্যান্সারের কি কোনো ভয় আছে? আচ্ছা, আপনার বয়স কত বললেন? আমার বয়স 48। 48, কিছু জিজ্ঞাসা? না, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। অনেক সময় যেটা হয়, ধরুন কারোর একটা 48। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন, ধরুন কারোর একটা কোনো ইনফেকশন হলো বা একটা টিউবারকুলোসিস হলো, তারপরে একটা দেখা গেল একটা শ্যাডো থেকে যাচ্ছে। আমরা যেটা করি সেটা আমরা ইভ্যালুয়েট করে দেখি যে শ্যাডোটা বাড়ছে কি না। যদি দেখা যায় শুধুমাত্র শ্যাডোটা থেকে যাচ্ছে, শ্যাডোটা খুব একটা বাড়ছে না, তাহলে বুঝতে হবে ওটাতে কিছু করবার দরকার নেই।
ফার্স্ট হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল সিমটম অ্যানালিসিস করি, যে তার কী কষ্ট আছে, তার বুকে ব্যথা আছে কি না, শ্বাসকষ্ট আছে কি না, তার অন্য কোনো প্রবলেম হচ্ছে কি না। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে শুধুমাত্র যদি একটা শ্যাডো থাকে এবং শ্যাডোটা যদি দেখা যায় তিন মাস পরপর এক্সরে করে যদি দেখা যায় যে একই রকম আছে তাহলে কিচ্ছু করার দরকার নেই। আপনার যদি মনে হয় যে না আমি তাও একবার দেখাবো, আমি সাজেস্ট করব আপনি যে কোনো মেডিকেল কলেজে চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে দেখা করবেন। আচ্ছা, চেস্টের কোনো স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং তারপরে আপনার যে থরলি এক্সামিনেশন করে কিন্তু আপনার বর্তমান যে সিচুয়েশানটা, সে আপনার কী ধরনের ওষুধ খেতে হবে, কীভাবে আপনার লাইফস্টাইল মডিফিকেশান, এক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানের ব্যাপারটা কিন্তু এসেই যাচ্ছে অনেকের ক্ষেত্রে। তো ধরুন পলিউশন থেকে, কারণ আমরা তো যে ধরনের পরিবেশের মধ্যে থাকি ওখানে পলিউশন প্রচণ্ড মাত্রায়, তার ফলে অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্টটা কিন্তু হয়ে থাকে, তো সেটা কি একটা মারাত্মক কিছু কারণ, কতটা ক্ষতি করতে পারে? পলিউশন অনেকটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে পলিউশন এমন লেভেলে বাড়ছে, স্মোকিং ছাড়াও অনেক পেশেন্টের সিওপিডি হয়ে যাচ্ছে পলিউশনের জন্য। কাজে চেষ্টা করতে হবে যতটা সম্ভব পলিউশনটাকে অ্যাভয়েড করতে, এবং আমাদের যে কাজগুলো আশেপাশে, ধরুন আপনার যদি বাড়িতে আশেপাশে গাছ লাগাবার স্কোপ থাকে তাহলে আপনি গাছটা লাগান, যতটা পারা যায় আমাদের যতটা সম্ভব আছে সেটা চেষ্টা করতে হবে। বেশ, মানে আমাদের এই যে মাস্কের ইউজের কথা বলা হয়, যাদের শ্বাসকষ্ট রয়েছে এটা হয়তো স্যার আপনিও একমত হবেন, বা আপনি আপনারা অনেকেই, অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলে থাকেন যে যাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল বিগত দুবছরে কিন্তু সে অনেক পেশেন্ট অনেক মানে তাদের অ্যাটাকটা অনেকটা কম হয়েছে এই পলিউশনের কারণে। একদম, তো মাস্কের জন্য অনেক পলিউশনটা অনেকটা প্রিভেন্ট করা গেছে। ঠিক, তো এই যে মাস্ক শুধুমাত্র আমাদের কিন্তু কোভিড থেকে বাঁচায়নি, আমাদের কোভিডের যে সংক্রমণ বা যে ভাইরাস থেকে আমাদের রক্ষা করেনি, তার পাশাপাশি কিন্তু আমাদের এই যে শ্বাসকষ্টের মতো সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো উপকার করেছে। এবং দীর্ঘদিন যানবাহন, মানে বেশ কিছুদিন যানবাহন বন্ধ ছিল, তারপর পলিউশনের মাত্রাটাও কিন্তু খানিকটা কমেছিল, আবার অ্যাজ ইউজুয়াল সব কিছু নর্মালাইজ হচ্ছে, আবার পলিউশন বাড়ছে। কিন্তু যে মাস্ক পরার যে হ্যাবিটটা, সেটা যদি আমরা রাখতে পারি তাহলে বোধহয় শ্বাসকষ্ট নিয়ে যারা ভোগেন তাদের ক্ষেত্রে অনেকটা উপকার হয়ে থাকে। তো আস্তে আস্তে আমরা তো মানে বয়স একটু এগোচ্ছি, যাদের ধরুন এই যে 40-50 বছর বয়স, তাদের কী কী কারণে মূলত শ্বাসকষ্ট হতে পারে? হয়তো প্রথমে আর্লি এজে, মানে ছোটোবেলায় বা মধ্য বয়সে তাদের কোনো শ্বাসকষ্টই ছিল না, কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট একটা সমস্যা তৈরি হচ্ছে, যদি কারণে হতে পারে? যদি কারোর হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তাহলে ডাক্তারের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারে। হতে পারে সেটা হয়তো নিউমোথোরাক্স, মানে লাংসে যেটাকে বলে হাওয়া ঢুকে গেছে, হয়ে গিয়ে একটা লাংস কোলাপস করে গেছে, নিউমোথোরাক্স হতে পারে। বা যদি দেখা যায় যে ধরুন আপনার সিজন চেঞ্জের সময় প্রতি বছরে বছরে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, হতে পারে আপনার লেট অনসেট একটা অ্যাজমা হচ্ছে। বা আপনি যদি দেখেন যে মাঝে মধ্যে আপনার সর্দি কাশি হচ্ছে, আপনার খুব কফ বেরোচ্ছে, আপনার হয়তো দেখা গেলো যে এরকম মানে জ্বর আসছে, তাহলে বুঝতে হবে কোনো ইনফেকশান হতে পারে। বা এমন হতে পারে হয়তো আপনার ব্লাড প্রেশার বেশি ছিল, আপনি জানতেন না, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেলো, হতে পারে এটা লেফট ভেন্টিকুলার ফেলিওর হতে পারে। কাজে যে কারণেই হোক না কেন, যদি কখনো হঠাৎ কোনো শ্বাসকষ্ট হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কেননা যদি আপনি জানেন না যে আপনার হার্ট ফেলিওর হয়েছে কি না, আপনার লাংসে কোনো সমস্যা হয়েছে কি না, বা না অন্য কোনো কারণে হয়েছে, সেই জন্য প্রেশারটা সুগারটা সবসময় চেক করে রাখবেন, এবং রেগুলার বেসে প্রতি বছরে বছরে কিছু কিছু প্যারামিটার যেরকম কোলেস্টেরল, ক্রিয়াটিনিন, এগুলো চেক করে রাখতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কী বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম আশিস পাল বলছিলাম বাগমেটি কেষ্টপুর থেকে। বলুন। হ্যাঁ, আমার বয়স এখন 21। আচ্ছা। তো আমার খুব ছোটবেলা থেকেই একটা মানে ব্রিদিং প্রবলেম আছে, এবং মানে তার সঙ্গে হাই অ্যালার্জি রয়েছে। তো এটা যখন আমার উঠে তখন আমার মানে শ্বাসকষ্ট উঠে, এবং মানে প্রচন্ড একটা মানে অ্যালার্জি হয়। তো আমি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, এর জন্য বিভিন্ন রকম মানে পাফ আমাকে দিয়েছে। তো যতক্ষণ আমাকে মানে পাফ নিচ্ছি ততক্ষণ আপনার মানে ভালো থাকছি, কিন্তু আবার তার মানে পরের মুহূর্তে আমার মানে সেম আপনার মানে শ্বাসকষ্ট উঠছে। আচ্ছা, তুমি ডাক্তার দেখিয়েছো কোনো? হ্যাঁ, আমি মানে অনেক বছর ধরে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি, ভ্যাকসিনও নিয়েছি, তারপর মানে পাফও নিচ্ছি প্রচুর, কিন্তু ক্লাসে কোনো মানে মানে কাজ। ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তারবাবুরা বলছে এটা আমার মানে অ্যালার্জির জন্য মানে হচ্ছে, এবং মানে তার সঙ্গে সঙ্গে আমার মানে শ্বাসকষ্ট সমস্যাটার জন্য হচ্ছে। তো তাদেরও তো আমাকে কিছু মানে দিচ্ছেন মানে
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে ও যে কথা বলছে তাতেও কিন্তু সমস্যা হচ্ছে, কথা বলছে যে সেক্ষেত্রে ঠিক আছে, তুমি শুনতে থাকো, টেলিফোন করার জন্য ধন্যবাদ। ডক্টর সরকার কি বলছে? হয়েছে অ্যাজমা, ঠিক আছে, আমি একটু আগে যেটা বলছিলাম, কারোর কারোর প্রথম দিকে দেখা গেল তার একটা অ্যালার্জিক রাইনাইটিস, মানে খুব হাঁচি হচ্ছে বারবার, সকালবেলা ঘুম থেকে উঠলেই হাঁচি হচ্ছে, তার এই নিয়ে শুরু হলো, তারপরে দেখা গেলো আস্তে আস্তে সেটা অ্যাজমা শুরু হলো। এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ, মানে প্রথম দিকে তো অ্যালার্জি ছিল, পরবর্তীকালে অ্যাজমা। তোমার ডায়াগনোসিস হচ্ছে অ্যাজমা, তার সঙ্গে অ্যালার্জিও তোমার আছে, কাজে তুমি একদম ভয় পাবে না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি কোনো মেডিকেল কলেজে গিয়ে, হয় এনআরএস মেডিকেল কলেজ হোক কি মেডিকেল কলেজ হোক কিংবা পিজি হোক বা যে কোনো একটা জায়গায় গিয়ে চেস্ট ডিপার্টমেন্টে দেখাও। তোমাকে যেভাবে ইনহেলারটা নিতে বলবে সেভাবে তুমি ইনহেলারটা নাও, ইনহেলারটা নেওয়ার পর গার্গল করো, রেগুলার তুমি হাঁটাচলা করো, প্রাণায়াম করো, এবং সবসময় পজিটিভ থাকবে, একদম ভয় পাবে না, দেখবে আস্তে আস্তে তোমার কষ্ট অনেক কমে যাবে, একদম নিশ্চিন্তে আমি তোমাকে 100% বলে দিচ্ছি, তুমি একদম ভয় পাবে না, দেখবে অনেক অ্যাজমা পুরো কন্ট্রোল হয়ে যাবে। মাত্র 21 বছর বয়স, তো অনেকটা জীবন পড়ে আছে, কিন্তু এইভাবে কষ্ট করে বাচ্চাটা সত্যি, মানে না না কষ্ট হবে না, কমে যাবে একদম, ঠিক মতো নিতে পারলে আর ঠিক মতো গাইডেন্স পেলে পুরো ঠিক হয়ে যাবে। এই যে আপনি বললেন যে ওর হয়তো ছোটবেলায় অ্যালার্জেটিক রাইনাইটিস ছিল, সেই সময় কি ঠিকঠাক মতো ভাবে ট্রিটমেন্ট যদি হতো তাহলে এই সমস্যাটা ওর এখন এই জায়গায় এসে দাঁড়াতো না? ওটা চিন্তা করে লাভ নেই, এখন সমস্যাটা চিন্তা করতে হবে, যেভাবে ডাক্তার বলে দেবেন তুমি সেটা ফলো করো, একদম ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই। আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা ধরুন এই প্রথম দিকে এই ধরনের সমস্যাগুলো থাকছে, সঠিকভাবে যদি ট্রিটমেন্টটা করে তাহলে কি ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলোকে প্রিভেন্ট করা যায়? যদি ঠিকমতো যদি ইনহেলার নেওয়া যায় আর ঠিকমতো যদি নিয়ম মেনে চলা যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কন্ট্রোলে থাকবে। এই যে এক্সাজারবেশন হবে না, আমরা এটাকে বলি এক্সাজারবেশন অফ অ্যাজমা, এক্সাজারবেশন অফ সিওপিডি, মানে কি বাড়াবাড়ি হচ্ছে, এই বাড়াবাড়িটা হবে না। ঠিকমতো যদি ওষুধপত্র খাওয়া যায়, টাইম মতো সব কিছু করা যায়, যোগ প্রাণায়াম করা যায়, হ্যাঁ মনটা সবসময় যদি পজিটিভ রাখা যায় তাহলে কিন্তু কখনোই বাড়াবাড়ি হবে না। তার আরেকটা কারণ হচ্ছে অ্যাংজাইটি, যত বেশি অ্যাংজাইটি প্লে করবে তত বেশি প্রবলেমটা বাড়বে, সেই জন্য একদম মনটাকে শান্ত রাখতে হবে, যোগ প্রাণায়াম করে এবং টাইম মতো খাওয়া দাওয়া করা, সব কিছুই একদম টাইম মতো চলবে, তাহলে দেখবে অনেক তুমি ভালো থাকবে। এটা কিন্তু একেবারে ঠিক কথা, কারণ অনেক সময় আমরা দেখি যে ভীষণ টেনশন করার ফলে আমাদের হার্টবিটও কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যায়, তার পাশাপাশি শ্বাসকষ্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যত তারা টেনশন করে, যত বিভিন্ন বিষয় নিয়ে যদি তাদের টেনশন থাকে তাহলে কিন্তু শ্বাসকষ্ট আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত মেডিসিনটা নিতে হবে, তাহলে কিন্তু বিষয়টা কন্ট্রোলে থাকবে, যেটা ডক্টর সরকার বললেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু সেই মতামতই দেবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছেন? নমস্কার নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, অ্যাকচুয়ালি আমি আমার ছেলের বিষয়ে একটু বলছি, মানে ওর 18 বছর চলছে, তো ওর একটা মানে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ফিজিশিয়ানও দেখেছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওর এই ধুলাবালি বা একটু ঠান্ডা গরম ইয়ে হলেই এই সকালবেলা ঘুম থেকে উঠলে ধরুন 10-15টা হাঁচি মারছে, তারপরে একটু শ্বাসেরও প্রবলেম ইয়ে হচ্ছে, মানে গলাটার মধ্যে বলছে কিছু আটকে আছে, খেতে গেল খুব ডিস্টার্ব ইয়ে হচ্ছে, খেতেও ঠিক ভালো মতো করে খেতে পারে না, গলার মধ্যে অনেক কিছু আটকে আছে, ফিজিশিয়ানও দেখিয়েছি, ওষুধ খেয়েছে, যখন ওষুধটা খায় নর্মালি তখন কিছুদিন ঠিক থাকে, তারপরেই কিন্তু আবার সেই প্রবলেমটাই হয়, মেন ওর সকালবেলা ওই হাঁচি 15-20টা হাঁচি হচ্ছে, তারপরে মানে হওয়ার পর মানে চোখ টোক লাল হয়ে যাচ্ছে পুরো। কবে থেকে সমস্যাটা হচ্ছে ওর? কবে থেকে সমস্যা হচ্ছে ওর? সমস্যা মোটামুটি আজকে প্রায় বছর খানেক, তো এই ঠান্ডাটা এই সময়টা একটু বেশি হয়েছিল, এই এখন এখন একটু গরমটা এখন অতটাও হয় না, কিন্তু ওই কোনো কোনো দিন মানে সপ্তাহের মধ্যে 2-1 দিন এরকম হচ্ছেই সকালবেলা ঘুম থেকে উঠলে। আপনাদের পরিবারে আর কারো এরকম সমস্যা রয়েছে? আপনাদের পরিবারে না এরকম কোনো সমস্যা নেই, সর্দি কাশি আমার একটু একটা প্রবলেম আছে, সর্দি কাশিটা মানে ইয়েটা আমার থাকে ঠান্ডা ইয়ে, কিন্তু এতটা এরকম প্রবলেম না, ও শ্বাসকষ্ট নেই, অ্যাজমা কারো নেই না, সেরকম অ্যাজমা এরকম কোনো কারো কিছু। ঠিক আছে, কিছু জিজ্ঞাসা স্যার? না, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য, শুনুন। এই রোগ ডায়াগনোসিস হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিসের জন্য কিছু কিছু স্প্রে আছে, সেই স্প্রেগুলো নিতে হবে। প্রথমে ধরুন ডাক্তারবু একটা রকম স্প্রে দেবেন, তারপর আর এক রকম দেবেন, এইভাবে এবং কতদিন পরপর নেবেন কীভাবে ডাক্তারবু পুরো গাইডেন্স দিয়ে দেবেন, সেটা আপনি ফলো করে যান, তাহলে দেখবেন কষ্ট অনেকটা কমবে। আর সিরাম আইজি করে অ্যালার্জি প্রোফাইল চেক করে যে যে খাবারগুলো ধরা পড়বে, যে এই খাবারে অ্যালার্জি আছে সেইগুলো অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই যেটা মনে রাখতে হবে, রোগ থাক বা না থাক প্রত্যেকেই যোগ প্রাণায়াম করে যেতে হবে রেগুলার বেসে, তাহলে কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যাবে।
মানে এই যে আমরা দেখছি ধরুন এই যে বয়স কম, এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা অনেকটাই বাড়ছে এবং ওর এক বছর ধরে এই সমস্যাটা রয়েছে, ও যদি এখন প্রপার ট্রিটমেন্ট শুরু করে বা প্রপার ট্রিটমেন্টটা করে তাহলে ভবিষ্যতে ব্যাপারটা কন্ট্রোলে থাকবে, তাই তো? তো আপনি ইমিডিয়েটলি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং গিয়ে আপনার ছেলে থরোলি চেক আপটা করান। এই যে অ্যালার্জি টেস্টের কথা আপনি বলছেন, এটা কি কোনো ব্লাড টেস্ট? এটা ব্লাড টেস্ট, ব্লাড টেস্টে ধরা পড়ে যায় যে আমাদের সিরাম আইজি কত আছে, অ্যালার্জি কোন কোন ফুডে অ্যালার্জি ধরা পড়ছে বা কোন কোন ড্রাগে অ্যালার্জি আছে, সমস্তই ধরা পড়ে যায় ব্লাড টেস্ট করলে। বেশ, তো অনেকের ক্ষেত্রে ফুড অ্যালার্জিও থাকে, বিভিন্ন ধরনের খাবার খেলে তাদের অ্যালার্জি হয়, তো অ্যালার্জি থেকে শ্বাসকষ্টটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যে এই যে বয়স্ক যাদের কথা বলছিলাম, যে যাদের ক্ষেত্রে নানা রকম কারণে অনেকের প্রেশার থাকে, অনেকের সুগার থাকে, তার পাশাপাশি হয়তো শ্বাসকষ্ট অ্যারাইজ করলো, তো সেটা আরও একটা কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট করে কি? এই প্রেশার থেকে হয় কি, আমাদের আস্তে আস্তে হার্টটা ড্যামেজ হতে শুরু করে। যখনই ব্লাড প্রেশার বেশি থাকবে কনস্ট্যান্টলি বা ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিস মানে আমি আপনাদের আগেই বলেছি ডায়াবেটিস মানেই ধরে রাখতে হবে তার হার্ট ডিজিজ আছে, সেই জন্য ডায়াবেটিস এবং হাইপারটেনশন যদি কারোর থাকে তাকে পুরো কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, হাইপারটেনশন কন্ট্রোলে রাখতে হবে, তার ফলে এই যে হার্টের যে সমস্যা ইসকেমিক হার্ট ডিজিজ সেটাকে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আর যাদের ইসকেমিক হার্ট ডিজিজ অলরেডি হয়ে গেছে তাদের অ্যাডিকুয়েট চিকিৎসা করতে হবে, একটু যোগ প্রাণায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে, নুনটা কম খেতে হবে, তাহলেই কিন্তু অনেকটাই কষ্টটা কমবে। বেশ, তাহলে আপনারা শুনছেন যে কীভাবে এই যে শ্বাসকষ্ট বা অ্যাজমা সেটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, নিজেদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং কী কী প্রিভেন্টিভ মেজার্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের মানতে হবে, এবং যদি কোনো সমস্যা হয়, ছোটোবেলায় যাদের আর্লি স্টেজে নানা রকম সমস্যা হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, ঘন ঘন রাইনাইটিসের মতো অর্থাৎ বারবার করে হাঁচি হওয়ার মতো সমস্যা রয়েছে, ওটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু সেগুলো কিন্তু ভবিষ্যতে শ্বাসকষ্ট বা অ্যাজমা এগুলোকে ডেকে আনতে পারে। আর এগুলো একেবারে কিওরেবল নয়, কন্ট্রোল করা যেতে পারে, কিওর করা যাচ্ছে না, এগুলোকে কিওর করা যাবে না। আর ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, ধরুন হয়তো দাদুর রয়েছে বা বাবার রয়েছে, তাদের ক্ষেত্রে এটা বেশি কমন। অনেকের দেখা গেল হয়তো ছোটবেলায় স্কিনে প্রবলেম, অ্যাটোপিক ডার্মাটাইটিস হলো, তার পরবর্তীকালে দেখা গেলো তার একটা অ্যাজমা হয়েছে, এরকম স্কিনের প্রবলেম থাকতে পারে, তার অ্যাজমা থাকতে পারে। সাধারণত এটা দেখা গেছে যাদের ফ্যামিলিতে রান করে তাদেরই বেশি কমন এটা। আচ্ছা, স্কিনের প্রবলেম থেকেও তাহলে আসতে পারে? হ্যাঁ, হয়তো ছোটবেলায় অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, চুল কাচ্ছে বিভিন্ন জায়গাতে, একে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস। হ্যাঁ, এটা তো খুব কমন। হ্যাঁ হ্যাঁ, অ্যাটোপিক ডার্মাটাইটিস খুবই কমন প্রবলেম, তাদের ক্ষেত্রে খুব সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। তো এইবার আমরা মানে শ্বাসকষ্ট নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা বুকে ব্যথার প্রসঙ্গেও আসবো, যে কারণ এই যে প্রচণ্ড গরমটা পড়েছে এবং অনেকেই এই সমস্যায় ভোগেন এবং বুঝতে পারেন না বুকে ব্যথা কেন হচ্ছে, কী কী কারণে বুকে ব্যথা হতে পারে। অনেক সময় আমরা অ্যাসিডিটির সঙ্গে একটু গুলিয়ে ফেলি, হয়তো বুকে একটু ব্যথা ব্যথা হলো, কিন্তু দেখা গেলো হার্টের সমস্যা রয়েছে, তার থেকে বুকে ব্যথা হচ্ছে। একটু ডক্টর সরকার আপনি যদি একটু বলে দেন যে কী কী কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা হতে পারে আমাদের ধরুন স্কিনে যদি কোনো সমস্যা থাকে, স্কিনের নিচে আছে সাবকিউটিনাস টিস্যু, সেই সাবকিউটিনাস টিস্যুতে যদি কোনো প্রবলেম হয়, তারপর তার নিচে আছে কস্টাল কার্টিলেজ মাসেলস বোনস, এগুলো প্রবলেম হতে পারে। তার মানে যে কোনো যখনই একটা বুকে ব্যথা হচ্ছে তখনই পুরো থরো অ্যানালিসিস করে দেখতে হবে যে বুকে ব্যথাটা কী কারণে হয়েছে। যদি কেউ বলেন যে বুকে ব্যথা কয়েক সেকেন্ড থাকছে আবার চলে যাচ্ছে, বা একটা জায়গায় পার্টিকুলারলি বুকে চাপ দিলে ব্যথা করছে একটা ধরুন একটা হাড়ের উপর, তার মানে বুঝতে হবে এটা কস্টোকন্ড্রাইটিস হয়েছে। কিন্তু যদি কেউ বলেন যে তার বুকে ব্যথা করছে, একটা চাপ ধরে বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা হাতে চলে আসছে বা জয় এখানে চলে আসছে, পেছন দিকে স্ক্যাপুলায় চলে আসছে এখানটায়, তাহলে সন্দেহ করতে হবে এটা হার্টের সমস্যা হতে পারে। সাধারণত এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা পেক্টোরিস, এটা 2-20 মিনিট থাকে এবং এটা বিশ্রাম নিলে বা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিভের তলে দিলে ব্যথাটা কমে যায়, কষ্টটা অনেকটা কমে যায় এবং এটা হাতের দিকে আসতে পারে। কিন্তু যদি এই ব্যথাটা 30 মিনিটের বেশি থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর ঘাম হচ্ছে, তখন সন্দেহ করতে হবে হার্ট অ্যাটাক করতে পারে। যদি কখনো এরকম করা দেখেন যে বুকে ব্যথা কিছুতেই কমছে না, তার সঙ্গে সঙ্গে ঘাম হচ্ছে, তখন আর দেরি না করে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করবার আগে 4 ট্যাবলেট অ্যাসপিরিন চিবিয়ে খেয়ে নিতে হবে আর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট 5 মিনিট পরপর 2 বা 3টে ট্যাবলেট জিভের তলে দিতে হবে। তো হার্টের প্রবলেমের জন্য বুকে ব্যথা হতে পারে, আর চেস্টে কিছু প্রবলেম থেকেও বুকে ব্যথা হতে পারে। আরও আমরা আসছি প্রসঙ্গে, একজন দর্শক বন্ধুর কথা একটু শুনে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি দত্তপুকুরে বলছিলাম, সন্ধ্যা চক্রবর্তী বলুন। হ্যাঁ, আমার মানে শ্বাসকষ্ট হয় সিজন চেঞ্জ হলে আর কি। এমনি তো সমস্যা রয়েছে, মানে পেসমেকার বসেছে 2 বছর আগে,
আচ্ছা, আপনার শ্বাসকষ্ট যে পেসমেকারও রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আর এমনি ব্রঙ্কিয়াল সমস্যা মানে একটু ঠান্ডা লাগে, ঠান্ডা গরমে বা সিজন চেঞ্জের সময় বেশি আর কি একটু রিজন প্রবলেমটা হয়। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে আপনার? আমার এটা মানে শ্বাসকষ্ট তো অনেক বছর ধরে হচ্ছে, কমে বাড়ে, ওষুধ খেলে একটু কমে, আবার এই হঠাৎ করে বুকে ব্যথা হয়ে পেসমেকার বসলো আর কি। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। তাহলে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দুটোই ওনার রয়েছে, বুকে ব্যথার জন্য পেসমেকার লাগানো হয়েছে এবং শ্বাসকষ্টটা ওনার অলরেডি আছে, কি করণীয়? যেহেতু আপনার শ্বাসকষ্ট হচ্ছে সিজন চেঞ্জের সময়, আপনার ডায়াগনোসিস হচ্ছে অ্যাজমা, আর এই পেসমেকার যে বসানো হয়েছে সেটার জন্য আপনাকে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো খেতে হবে, এবং এই অ্যাজমার থাকবার জন্য আপনাকে ইনহেলার থেরাপি ডাক্তারবাবু যেটা বলেছেন সেটা ফলো করবেন, আর ইনহেলার নেওয়ার পরে আপনি গার্গল করে নেবেন, আর রেগুলার বেসিসে আপনি হাঁটাচলা করুন, আধ ঘন্টা হাঁটুন, যোগ প্রাণায়াম করুন, টাইম মতো খান, আপনি ওয়েটটা কন্ট্রোলে রাখুন, এইভাবে করতে পারলে দেখবেন আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারবেন, কোনো ভয় নেই। আচ্ছা, এই যে ধরুন আপনি বুকে ব্যথার কথা বললেন যেটা হার্টের কারণে হচ্ছে, সেটা কি জন্মগতভাবে হতে পারে নাকি যেটা হয়তো মানে জন্মের অনেক দিন পরেও সেটা হতে পারে? যদি দেখা যায় যে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে তাহলে দেখা যেতে পারে বাচ্চাদের অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম হয়, যেরকম ধরুন হাত পাগুলো নীল হয়ে যাচ্ছে, কাঁদলে ইয়ে হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। তার মধ্যে একটা রোগের নাম হচ্ছে ফ্যালোস টেট্রালজি, সেটা ফ্যালার সেট্রোলজি থাকতে পারে বা অন্য কোনো কনজেন্টাল হার্ট ডিজিজ থাকতে পারে। অনেক সময় কী হয় দেখবেন খেলোয়াড়রা ধরুন খাওয়া খেলাধুলা করছে, হঠাৎ দেখা গেলো তার একটা বুকে ব্যথা হলো বা তারা হঠাৎ ফেইন্ট করে গেলো, কোলাপস করে গেলো। অনেক সময় হার্টের কিছু কিছু প্রবলেম থাকে, যেরকম কার্ডিওমায়োপ্যাথি, অ্যারিথমোজেনিক রাইট ভেন্টিকুলার হাইপারপ্রেশার থাকতে পারে, ব্রুগাডা সিনড্রোম থাকতে পারে, বিভিন্ন রকম হার্টের প্রবলেম থাকতে পারে। সেই জন্য প্রত্যেকেই খেলোয়াড় হোক বা নন খেলোয়াড় হোক প্রত্যেকেই একবার চেক করে দেখে নেওয়া উচিত, একবার ইসিজি করে একটা এক্সরে করে যে তার হার্ট ঠিক আছে কিনা, তার লাংসে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমরা তো দেখেছি যারা জিম করে এক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু ঘটনা দেখেছি যে জিম করতে করতে তারা হয়তো তাদের বুকে ব্যথা হলো এবং সাথে সাথে কিন্তু তাদের মৃত্যুটাও হলো, আমরা এরকম ঘটনা তো দেখেছি, তো সেগুলো কি এই কারণেই হয়ে থাকে? সেইগুলো যেটা অনেক সময় কী হয়, যারা জিম করেন তারা অনেক সময় কী করে, তারা বডি বিল্ডিংয়ের জন্য তারা স্টেরয়েড নেন, এই জিনিসটা কিন্তু একদমই ক্ষতিকারক, এটা করা উচিত না। সবসময় মনে রাখবেন যে আমরা সাপ্লিমেন্ট বেশি ইউজ করবো না, আমরা নর্মাল ডায়েট সবসময় ইউজ করবো, ফ্রুটস ভেজিটেবলস এগুলো খাবো, হাঁটাচলা করবো। হ্যাঁ, এই যে বডি বিল্ডিং করবার জন্য অনেকে বিভিন্ন রকম ট্যাবলেট খান, স্টেরয়েড খান, তার ফলে কী হচ্ছে তার একটা ভিতরে ভিতরে ড্যামেজ হতে থাকে। এবং যারা এরকম যদি কখনো এরকম হয় যে বুকে ব্যথা করছে তাহলে আপনি একবার চেক আপ করে দেখে নিন, আপনার একটা এক্সরে করুন, ইসিজি করুন, ইকোকার্ডিওগ্রাফি করুন, যে আন্ডারলাইন কোনো হার্টের সমস্যা আছে কি না। অনেক সময় এটা ধরা পড়ে না, হয়তো কোনো চ্যানেলোপ্যাথি থাকতে পারে বা ইলেকট্রোলাইট কোনো ডিস্টারবেন্স থাকতে পারে বা বিভিন্ন প্রবলেম থাকতে পারে, কিন্তু একবার চেক আপ করলেই কিন্তু অনেকটা ধরা পড়ে যাবে। আচ্ছা, বুকে ব্যথা হলো সেক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি আছে করে কোনো সমস্যা হয়তো ধরা পড়লো না কিন্তু তার বুকে ব্যথাটা হচ্ছে, সেটা কী কারণে হতে পারে? হয়তো কো টেস্টে সব কিছু নর্মাল এবং আদার কোনো সমস্যা তার নেই আদার্স, তো সেক্ষেত্রে কী কারণে সেটা হতে পারে তারপরে ব্যথা হচ্ছে? যখন বুকে ব্যথা হবে তখন দেখতে হবে ব্যথাটা কতক্ষণ থাকছে, যদি দেখা যায় যে কয়েক সেকেন্ড ব্যথাটা থাকছে, ব্যথাটা চলে যাচ্ছে, তার মানে স্ট্রেট বসে যাবে এটা হার্টের জন্য না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। বা যদি দেখা যায় যে তার একটা কোনো পার্টিকুলার রিপসের উপর ব্যথা পড়ছে, সেটা হতে পারে এটা কস্টোকন্ড্রাইটিস। বা যদি দেখা যায় যে তার একটা কাশি দিলে, হাঁচি দিলে ব্যথাটা বাড়ছে, ব্যথাটা হয়তো পিছনে ছড়িয়ে যাচ্ছে, হতে পারে হয়তো স্পাইনাল ইয়েতে কোনো প্রবলেম হয়েছে, হয়তো এটা কেডি স্পাইন, টিবি স্পাইন হতে পারে এরকম। বা অনেক সময় দেখা গেলো হয়তো হার্পিস জস্টার, মানে ব্যথা করছে, জ্বালা করছে, কিছুদিন পরেই দেখা গেলো একটা একটা আঙুরের থোকার মধ্যে একটা কিছু বেরিয়েছে, এটা হার্পিস জস্টার, এতে অনেক জ্বালা করতে পারে। যে কারণেই ব্যথা হোক না কেন, আপনি একজন যদি ফিজিশিয়ানকে দেখান তাহলে উনি থরো হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে, ইনভেস্টিগেশন করার পরে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। এখন আমাদের এমন কিছু ওষুধ নেই যেটা ডায়াগনোসিস হবে না, কাজেই আপনি একদম নিশ্চিন্তভাবে যখনই কোনো সমস্যা হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারকে খুলে বলুন, সেটা ঠিক ডায়াগনোসিস হবেই এবং তার চিকিৎসা হবেই। আচ্ছা, বুকে ব্যথার সাথে আর একটা বিষয় সবাই গুলিয়ে ফেলেন, সেটা হচ্ছে গিয়ে বুকে ব্যথা হলেই অনেকে কিন্তু ভাবেন যে এটা হার্টের সমস্যা, কিন্তু অনেক সময় তো আমাদের গ্যাস অম্বল হয়, সেটার সঙ্গেও কিন্তু গুলিয়ে ফেলেন ব্যাপারটাকে। একটু যদি আপনি পরিষ্কার করে বুঝিয়ে বলেন যে কোন ব্যথাটা হলে আমি সেটা ভাববো যে আমার হার্টের ব্যথা, যদি আপনি বলেছেন তবু গ্যাসের ব্যথার সঙ্গে এটাকে কী করে আমি আলাদা করবো? কারণ গ্যাস অম্বল তো ভীষণ কমন, হার্টের প্রবলেমটা হয়তো কিছু মানুষের হয় কিন্তু গ্যাস অম্বলটা প্রায় প্রত্যেকেরই কখনো না কখনো হয়। এই অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম তো অনেকেরই খুব কমন। আরেকটা রোগ তো আছে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ,
সেটাতে কি হচ্ছে আমাদের যে খাবারটা যেটা উপরের দিকে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসছে, রিফ্লাক্স হচ্ছে, তার ফলে কি হচ্ছে অনেকেই দেখবেন রাত্রেবেলা দিয়ে কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। কাজেই আপনি যেটা বুঝতে পারবেন না যে আপনার এই প্রবলেমটা কেন হচ্ছে। অনেক সময় এমন হতে পারে যে হয়তো আপনার হয়তো পেটে ব্যথা করছে, আপনি ভাবলেন হয়তো গ্যাস অম্বল হয়েছে, আপনি হয়তো কিছু অ্যান্টাসিড খেয়ে নিলেন বা কিছু খেয়ে নিলেন, কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না যে এটা আপনার হার্টের থেকে সমস্যা হচ্ছে, ইনফিরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে, হার্ট অ্যাটাক থেকে এটা হয়েছে। কাজে আপনি কখনোই এটা কোনো জিনিসটাকেই লেভেল করতে যাবেন না, এটা গ্যাসের জন্য হচ্ছে কি এটার জন্য হচ্ছে বা এটার জন্য হচ্ছে। আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, ডাক্তারের উপর সারেন্ডার করুন, ডাক্তারও যেভাবে বলছে সেটা ফলো করুন। এই গ্যাস্ট্রোসিফিয়াল রিফ্লাক্স যদি থাকে তাহলে যেটা করতে হবে ওয়েট কমাতে হবে, তাড়াতাড়ি খেতে হবে এবং রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একটু উঁচু বালিশে শুতে হবে, তাহলে কী হবে এই রিফ্লাক্সটা কমে যাবে। এইভাবে এই যে বিভিন্ন রকম প্রবলেম আছে যে গ্যাস জিআরডি হতে পারে বা অনেক সময় প্রেস বা ইসোফেগাস, ইসোফেজিয়াল আমাদের যে ফুড পাইপ আছে ফুড পাইপের ইনকোঅর্ডিনেট কন্ট্রাকশন হতে পারে, তার ফলে একটা পেইন চেস্ট হতে পারে, বুকে ব্যথা করতে পারে, এটা এক ধরনের অনেক সময় বয়স্ক মানুষদের হতে পারে। তাই যে প্রবলেমই হোক না কেন আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারও ঠিক বলে দেবেন আপনাকে কী করতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাট চৌধুরী বলছি, বাঁশদ্রোণী থেকে। বলুন। ব্যাপার হচ্ছে আমি একটু ওই প্রেশারের ব্যাপারে একটু জানতে চাই, মানে প্রেশারটা অ্যাকচুয়ালি ঠিক কোন মানে দিনের কোন টাইমে মাপা উচিত? আবার কিছু কিছু ধরুন আমি এই টিভিতে দেখেছি ডাক্তাররা তো বলছে যে পরপর তিন দিন একই টাইমে মেপে যদি দেখা যায় যে প্রেশার বেশি তাহলে হাই ব্লাড প্রেশার। এখন ব্যাপার হচ্ছে আর কোন সমস্যা নেই আপনার, তাই তো? আমার এখনো সুগার বা প্রেশারের সেরকম কিছু সমস্যা নেই। মাঝে মাঝে ওই একটু বেশি থাকে, একটু আবার মাঝে মাঝে দেখি আবার কম থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে দিনে কোন টাইমটা মাপা দরকার? আর ব্যাপার ছিল পরপর তিন দিন একই সময় মাপার পর কি? ঠিক আছে, ডক্টর সরকার বলছেন, আপনি শুনতে থাকুন। আমরা বলি হোম ব্লাড প্রেশার মনিটরিং, মানে আপনি বাড়িতে মনিটর করবেন, সকালবেলা ঘুম থেকে মনিটর করলেন, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে দেখলেন, বিভিন্ন টাইমে দেখলেন, এবং ডায়াগনোসিস ডাক্তারবাবুই করবেন যে আপনার হাই ব্লাড প্রেশার হয়েছে কি না। সাধারণত আমরা 140/90 বেশি যদি হয় তাকে আমরা ব্লাড প্রেশার বলি, আর যদি দেখা যায় যে আপনার 140/90 নিচে আছে তাহলে আপনার ব্লাড প্রেশার বলতে হবে নর্মালই আছে। কাজে আপনি এটা নিয়ে বেশি ভয় পাবেন না, আপনি আপনার খুবই ভালো আছে, আপনার প্রেশার নেই, আপনার সুগার নেই, আপনি হাঁটাচলা করুন। একটু আধটু প্রেশার প্রত্যেকেরই আমাদের ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে, কাজেই কখনোই এটা স্ট্যাটিক থাকে না। সেই অনুযায়ী আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, ডাক্তারও কাছে দেন, ডাক্তারও দেখুন, ডাক্তারও আপনার ডায়াগনোসিস করবেন আপনার আদৌ হাইপারটেনশন আছে কি না। এটা শুনে খুব ভালো লাগলো যে আপনার 70 বছর বয়স, আপনার এই ধরনের কোনো সমস্যা নেই, মানে এই ধরনের ফোন বোধ হয় খুব রেয়ার আমাদের অনুষ্ঠানে পাওয়া যায়। আপনি সতর্ক রয়েছেন, আপনি সচেতন রয়েছেন, তাই আপনি ভালো আছেন। তো অবশ্যই ওনার 70 বছর বয়স, সেক্ষেত্রে ওনার প্রেশার যদি থাকে তো কতটা ঠিকঠাক, মানে হাই ব্লাড প্রেশার আমার নর্মাল বা ঠিকঠাক থাকবে সেটা যদি আপনি বলে দেন। 150/90 হলেও আপনার ওষুধ শুরু করতে হবে না, যাদের একটু বয়স বেশি তাদেরকে আমরা 150/90 হলেও ওষুধ শুরু করি না, কেননা যেহেতু ব্লাড প্রেশার আস্তে আস্তে একটু বাড়তে থাকে সেই জন্য আমরা এই অবধি এই লেভেলটা আমরা রেখে দিই, কেননা তখন যদি ব্লাড প্রেশার ওষুধ লাগে তখন সেটা ডাক্তারবাবু ঠিক করবেন, সেই অনুযায়ী আপনাকে যে ওষুধ দেবেন কখন কী ওষুধ দেবেন সেটা খাবে ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। আপনি একদম নিশ্চিন্তে থাকুন যে একদম ডাক্তারবাবু সঙ্গে চেক করিয়ে নেবেন যে ব্লাড প্রেশারটা বেড়েছে কি না। বেশ, আপনি যেভাবে চেক করছেন সেভাবেই আপনি চেক করুন, এবং ডক্টর সরকার যে মাপটা আপনাকে বললেন সেটা হলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ধরুন পরপর তিন দিন ওরকম রেগুলারভাবে যদি না করেও, উনি কতদিন ছাড়া ছাড়া করলেও সেটা ঠিক আছে? সপ্তাহে একদিন ব্লাড প্রেশার মাপলেই হবে। ওকে, তো আপনি সপ্তাহে একদিন করে ব্লাড প্রেশারটা মাপুন, এবং সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে ডক্টর সরকার যে রেঞ্জটা বললো তার থেকে বেরিয়ে যাচ্ছে বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শটা নেবেন যে আপনার কী করণীয়। আপনি ভালো আছেন শুনে খুব ভালো লাগলো, ভালো থাকুন এভাবেই। তো এই জন্য আমরা বুকে ব্যথার প্রসঙ্গে কথা বলছিলাম, চেস্ট ইনফেকশন সেটা হলেও কি বুকে ব্যথা হতে পারে? চেস্ট ইনফেকশন হলেও হতে পারে। ধরুন একটা রোগ আছে তার নাম নিউমোনিয়া, লাংসে ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে ব্যথা করতে পারে। বা অনেক সময় দেখা গেলো তার একটা এমনি একটা সিওপিডি ছিল, সিওপিডি থেকে একটা তার একটা নিউমোনাইটিস হয়ে গেছে বা একটা নিউমোনিয়া হয়েছে, বিভিন্ন ইনফেকশন হলেও হতে পারে। ধরুন অনেক সময় টিউবারকুলোসিস, টিবি, টিবি থেকে হতে পারে। টিবি থেকে অনেক সময় কী হয়,
এমনিতে টিভি থেকে যেটা কি করে বুঝবে, ধরুন কাশি হচ্ছে, দু সপ্তাহ বেশি কাশি হচ্ছে, কাশতে কাশতে রক্ত বেরোচ্ছে বা অল্প অল্প জ্বর আসছে, খিদে কমে যাচ্ছে, তখন চেক করে দেখে নিতে হবে, স্পুটাম করতে হবে পরপর দুদিন, তখন এক্স রে করতে হবে, সিবিনার টেস্ট করতে হবে, এগুলো করে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে তার আদৌ টিবি হয়েছে কিনা। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আমি যাদবপুর থেকে বলছি, বলুন। হ্যাঁ বলছি, আমার ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে, সেইটাতে মাঝে মাঝে মানে হাত পা গুলো ঝিনঝিন করে, পা হাতে পায়ে ব্যালেন্স পাই না, তারপরে একটু শ্বাসকষ্ট মতন হয়, তো এর জন্য কি আমি কোনো অর্থোপেডিক দেখাবো? মানে আমি ইয়ে দেখি করেছি, হার্টের ডাক্তার দেখিয়েছিলাম, সেখানে কোনো ইয়ে কাজ আমার হয়নি। আচ্ছা, জেনারেল ফিজিশিয়ান দেখেছি, সেখানে আমাকে টেনশনের ওষুধ দিয়ে মানে আরো জিনিসটা আরো মানে ডিপ্রেশনের মতন করে দিয়েছে। এখন কি হচ্ছে, এখন মানে খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, উল্টো পাল্টা দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরছে, এরকম একটা জায়গায় চলেছি। মানে কোনো বয়স কত তো আছে না, বয়স 38। আমি কি অর্থোপেডিক দেখাবো? যে আমার মানে আমার চেহারাটা দিন দিন মানে রোগা হয়ে যাচ্ছে, আর কোনো খেতে এনার্জি নেই, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, উল্টো পাল্টা দুশ্চিন্তা, ভয়, মানে কোনো একটা নেগেটিভ কিছু দেখলে সেই ভয়টা, আমার ভাবছি মনে হয় ওটা আমারই হবে, ওটা আমার জন্য আমার উপরেই মনে হয় ওটা প্রয়োগ হবে। আমরা কিন্তু বারবার করে, ডক্টর সরকার বারবার করে বলেন যে যে কোনো বিষয় নিয়ে অত দুশ্চিন্তা করবেন না, সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ ভাবলে পজিটিভিটি কিন্তু আপনার আপনাকে মানে আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে পজিটিভিটি অ্যাট্রাক্টিভ হবে, অ্যাট্রাক্টেড হবে আপনার প্রতি, এবং যদি আপনি নেগেটিভ ভাবেন সেই নেগেটিভ এনার্জিটাই কিন্তু আপনার মধ্যে আসবে। তাই আপনি এই যে বলছেন যে আপনার যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে সেটা একেবারেই করবেন না, আপনি পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। এরপর ডক্টর সরকার কি আপনি কি করবেন সেটা বলে দেবেন। আপনি কোনো জেনারেল মেডিসিনের কোনো ফিজিশিয়ানকে দেখান, কনসালটেন্ট ফিজিশিয়ান, এমডি মেডিসিন কাউকে দেখান, উনি আপনার পুরো ব্যাপারটা গাইড করে দেবেন, কী এক্সারসাইজ করতে হবে, কী ওষুধ খেতে হবে, কী করতে হবে, সমস্ত অর্থোপেডিক্স দেখাবার দরকার নেই। এবং আপনি হাঁটাহাঁটি শুরু করুন, এবং আজ থেকে এখন থেকেই মনে করতে করুন যে আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি, মন্ত্রের মতো একদম জপ করতে থাকুন সকাল থেকে রাত অবধি। এটা যদি সবসময় কন্টিনিউয়াস চিন্তা করতে থাকেন মন্ত্রের মতো যে আমি ভালো আছি, আমার কোনো রোগ নেই, তাতেই দেখবেন আপনার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। এবং তার পাশাপাশি অবশ্যই আপনি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নিন, তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করবেন যে আপনার কি করা উচিত। এবং আপনি আশা করি ভালো থাকবেন, আপনি সবসময় পজিটিভ ভাবুন, একদম নেগেটিভ ভাববেন না, নেগেটিভ ভাবলে কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন না। ডক্টর সরকার এটা বারে বারে বলেন, এবং তার পাশাপাশি অবশ্যই মেডিটেশনের কথাটা তো আপনি বললেন না, মেডিটেশনটাও আপনি কিন্তু করবেন, সেখানে কিন্তু আপনার এই যে ডিপ্রেশন, আপনার যে এই যে স্ট্রেস যেটা রয়েছে, দুশ্চিন্তা, সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে মেডিটেশন আপনাকে হেল্প করতে পারে। আমরা চেস্ট ইনফেকশনের প্রসঙ্গে ছিলাম, যে চেস্ট ইনফেকশন হলে পরে বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্টও হতে পারে, তো সেক্ষেত্রে কী করণীয়, কী ধরনের টেস্ট আপনারা সাজেস্ট করেন, বা কীভাবে সেটা কি কিউরেবল? হ্যাঁ একদমই, ওটা কিউরেবল। চেস্ট ইনফেকশন যদি হয় তাহলে প্রপার অ্যান্টিবায়োটিক্স খেলে, সেরম পুরো কোর্স খেলে পুরোটাই ঠিক হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। বেশ, আমরা মানে এই শ্বাসকষ্ট নিয়ে এবং বুকে ব্যথা নিয়ে কথা বলতে বলতে আমরা প্রচুর টেলিফোন পেলাম যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এবং অনেক মানুষ হয়তো আজকে টেলিফোনে পেলেন না, তারা হয়তো এই ধরনের সমস্যা নিয়ে বাড়িতে বসে আছেন, তাদের ক্ষেত্রে আপনি কী বলতে চাইবেন, যারা হয়তো আজকে এই অনুষ্ঠানে হয়তো আপনার সাথে কথা বলতে পারলেন না, তাদের সমস্যার সমাধানটা আপনার মুখ থেকে জানতে পারলেন না? আপনারা সবসময় মনে করবেন যে আমার সকাল থেকে রাত অবধি আমাকে ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে হবে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলা করা, যোগ প্রাণায়াম করব, টাইম মতো খাওয়া দাওয়া করব, আমি জাঙ্ক ফুড অ্যাভয়েড করব, আমি নর্মাল হেলদি ডায়েট খাবো, আমি বছরে বছরে চেক করে দেখে নেবো যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার যদি প্রেশার সুগার থাকে সেইগুলো আমি কন্ট্রোলে রাখবো, আর আমি সবসময় মনের আনন্দে থাকবো, আর আমি চেষ্টা করবো যত মানুষকে হেল্প করতে পারি। একজন দর্শক বন্ধু আছেন, হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম পরিষ্কার, বলুন কে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ডাক্তার বাবু নমস্কার জানাই। হ্যাঁ বলছি আমার সমস্যা হচ্ছে, আমার মায়ের সমস্যা হচ্ছে, ও মা থেকে 10-12 বছর আগে টিবি হয়েছিল, তো টিবি হওয়ার পর কোর্স কমপ্লিট হয়েছিল, টিবি যেটা ট্রিটমেন্ট থাকে ওই কোর্স কমপ্লিট হয়েছিল,
আচ্ছা, এখন সমস্যা হচ্ছে বুকে ব্যথা, এখন ব্যথাটা নয় মানে নিঃশ্বাস নিলে, জোর করে নিঃশ্বাস নিলে একটু মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, মানে একটু চাপ অনুভব হয়। মায়ের বয়স কত? 47 ইয়ার্স। আচ্ছা, আর কিছু সমস্যা রয়েছে ওনার? না, বুকের আর কোনো সমস্যা নেই, শুধু ওইটুকুনি সমস্যা, মানে ওই বুকের কাছে আর কি, মাঝ মাঝ দিকটা করে নিঃশ্বাস জোর করে মাঝে মধ্যে নিতে। ধরুন কিছু একটা ভাবছে, কোনো একটা হয়তো কাজ করবে, কোথাও হয়তো যাবে, টিকিট কাটবে বা এমার্জেন্সি কিছু হবে, তো সেখান থেকে মনে তখন একটু হচ্ছে যে আমাকে হয়তো এখনই রেডি হতে হবে, এখনই বেরোতে হবে, এই যে জিনিসটা, তৎপরতার সঙ্গে যে কাজটা, হ্যাঁ তখন করতে গেলে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ডক্টর সরকার বলছেন আপনার মায়ের জন্য আপনি কি করবেন। একটা চেস্ট এক্সরে করে নিন, একটা ইসিজি করে নিন, একটা ইকোকার্ডিওগ্রাফি করে নিন। ওনাকে বলুন রেগুলার বেসিসে হাঁটাচলা করতে, আর কিছু প্রাণায়াম করতে বলুন, যেরকম 10 গুনতে গুনতে শ্বাস নেওয়া, 10 গোনা অব্দি ধরে রাখা, 10 গুনতে গুনতে শ্বাস ছাড়া। রেগুলার বেসিসে যদি এই প্রাণায়ামটা আমরা সবাই করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের লাংসের কন্ডিশনটা খুব ভালো থাকবে। আর মনে রাখতে হবে যে আমাদের যে শ্বাসকষ্ট, সেটা যেরকম একটা লাংসের কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে বা অন্য কারণে হতে পারে। আর একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাংজাইটি। অ্যাংজাইটির কারণে কিন্তু অনেকেরই বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, বিভিন্ন জায়গায় প্রবলেম হয়, তাকে বলে প্যানিক অ্যাটাক বা সোমাটাইজেশন ডিসঅর্ডার। এই একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু পেশেন্ট যারা এই প্রবলেম নিয়ে আসেন, তারা এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করাচ্ছেন, অমুক করাচ্ছেন। এই যে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, উনি যে বললেন যে সব কিছু নেগেটিভ দেখলে বা কিছু খারাপ দেখলে মনে হয় আমার সঙ্গে এটা হবে না, তো এই যে এটা একটা অ্যাংজাইটির জন্যই কিন্তু মানসিকভাবে খুব স্ট্রং থাকতে হবে। আমি আপনাদেরকে বারবারই একটাই কথা বললি যে আমরা ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল এই তিনটের উপর সমানভাবে গুরুত্ব দেবো। আমরা অনলি ফিজিক্যাল ব্যাপারটা গুরুত্ব দিই, আমরা মেন্টাল এবং স্পিরিচুয়াল ব্যাপারটা গুরুত্ব দিই না, তার ফলেই কিন্তু প্রবলেমটা হয়। এই যে আমাদের এত বড় একটা প্যান্ডেমিক গেল, আমরা যদি রেগুলার বেসিসে যদি আমাদের নিজেদেরকে বেসটা ভালো করে তৈরি করতে পারি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ছোটোবেলা থেকে শুরু করতে হবে, যোগ প্রাণায়াম ছোটোবেলা থেকে শুরু করতে হবে, তাহলে কী হবে, আমাদের মনটা একদম সাউন্ড মাইন্ড তৈরি হবে, ইনফিনিট পাওয়ার আমাদের মধ্যে যাচ্ছে, সেই পাওয়ারটা ম্যানিফেস্ট করতে হবে। মনে করতে হবে আমরা শুধুমাত্র মানুষ না, আমরা উই আর সোলস, এই সোল কনসাসনেস, এই যে ডিভাইন কনসাসনেস, আমরা যে ম্যানিফেস্টেড হচ্ছে, ম্যানিফেস্টেশনের মধ্যে আমাদের যে মধ্যে যে আছে, যে পাওয়ারটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে যে হিলিং পাওয়ারটা আছে, সেই পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে। একটু আর একটু প্রবলেম সেগুলো ইগনোর করতে হবে, সবারই একটু আর একটু সমস্যা থাকে, কিন্তু যদি সমস্যাটা বেশি হয় আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। কিন্তু কখনোই কোনো সমস্যা নিয়ে কন্টিনিউয়াস চিন্তা করে যাবেন না, আর এটা নিয়ে সবসময় মাথায় রাখবেন না। আসলে আমাদের শারীরিক একটা মেটাবলিজম আছে, আমাদের শারীরিক গঠন রয়েছে, সেই গঠনটা তো অবশ্যই থাকে, এবং সেখানে আমাদের যে সমস্ত সমস্যাগুলো বা শারীরিক অসুস্থতাগুলো আসে সেগুলো অনেকটা কিন্তু আমাদের নিজেদের কারণেই আসে, হয়তো আমাদের লাইফস্টাইলটা এরকম বা আমরা এমন কিছু করি যার জন্য কিন্তু অনেক সময় নানারকম সমস্যা তৈরি হতে পারে, শারীরিক নানারকম সমস্যা তৈরি হয়। আমরা অনেক সময় নানান রকম, এই যে অনেক দর্শক বন্ধুতে বললেন যে তারা নেগেটিভ ভাবছেন, মানে অটোমেটিক্যালি চলে আসে, হয়তো ইচ্ছাকৃতভাবে না হলেও তারা ভাবছেন, ভাবতে বাধ্য হচ্ছেন, সেগুলো কিন্তু অনেক সময় তাদের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। কারণ আমরা যদি দিনের পর দিন দুশ্চিন্তা করতে থাকি কোনো বিষয় নিয়ে, তাহলে কিন্তু আমাদের শরীরের ওপর তার এফেক্টটা পড়বেই। তাই চেষ্টা করুন যাতে এই দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখা যায়। সমস্যাবিহীন মানুষ এই পৃথিবীতে হয় না, প্রত্যেকটা মানুষেরই সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। তার ফলে সেগুলোকে নিয়ে বা শারীরিক নানারকম অসুস্থতা, ছোটোখাটো নানারকম অসুস্থতা থাকতেই পারে, সেগুলোকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, তাদের পরামর্শ নিন, এবং যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তারা তো আপনাকে সাজেশন দেবেনই, তাদের মতামত অনুযায়ী আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। স্যার, আমাদের অনুষ্ঠানের মানে প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আমরা তো বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে কথা বলছিলাম, আর একটু যদি ছোট্ট করে আপনি বলে দেন যে যাদের এই ধরনের সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছে বা যাদের পরিবারে এরকম মানুষরা রয়েছেন যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তাদের কী করণীয়? অ্যাজমা যদি থাকে বা সিওপিডি থাকলে, তাহলে সেটার চিকিৎসা ঠিকমতো করতে হবে, তা ইনহেলার নিতে হবে। সিওপিডি যাতে না হয় সেই জন্য স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে, সমস্ত রকম নেশা বন্ধ করতে হবে। রেগুলার বেসিসে আমাদেরকে অভ্যাস তৈরি করতে হবে, হাঁটাচলা করা, যোগ প্রাণায়াম করা, টাইম মতো সব কিছু করা। আমরা খুব লেট নাইটে অনেক পরিমাণে খেলাম, সেটা করা চলবে না, সব কিছুই টাইম মতো করতে হবে। আমাদের শরীরটাকে মনে করতে হবে একটা মন্দির, এই মন্দিরটাকে সবসময় আমাদেরকে ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। আর আমাদের অযথা নেগেটিভ চিন্তা আমরা করবো না, যদি যদি কোনো প্রবলেম হয় ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু সারেন্ডার করে দিতে, ডাক্তারবাবু যেটা বলছেন সেটা ফলো করতে হবে। আপনারা যদি নিজে ডাক্তারি করতে শুরু করি তাহলেই প্রবলেম হয়ে যাবে।
স্যার আমাদের কিন্তু প্রচণ্ড গরম বেড়েছে, তাই যাবার আগে, অনুষ্ঠান শেষ করবার আগে আপনার কাছ থেকে একটু সাজেশন নেব যে এই গরমে আমরা কি করে সব সমস্যা দূরে সরিয়ে আমরা একটু সতেজ থাকতে পারবো, একটু ভালো থাকতে পারবো, আপনি যদি তার টিপস একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দেন। গরমকালে আপনারা সবসময় ছাতা নিয়ে বেরোবেন, জল সঙ্গে রাখবেন, যেখানকার সেখানকার জল, বাইরের জল, বাইরের ফুচকা এগুলো খাবেন না, কেননা এই জল থেকে কিন্তু অনেক রোগ হয়, টাইফয়েড, জন্ডিস বিভিন্ন প্রবলেম হয়। সেই জন্য আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে জলটা সঙ্গে রাখবেন, দরকার হলে কিছু খাবার টাবার সঙ্গে রাখলেন, বাইরের কাটা ফল খাবেন না, রেগুলার বেসিসে শরীরচর্চা করুন, হাঁটাচলা করুন, যোগ প্রাণায়াম করুন। হ্যাঁ, এইভাবে করলেই আর মাঝে মধ্যেই যখনই দেখবেন প্রবলেম কিছু হচ্ছে, ধরুন আপনার একটা লুজ মোশন হলো, আপনি বারবার করে ওয়ারএসের জল খান, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, নিজে কোনো ডিসিশন নেবেন না, তাহলেই আপনি ভালো থাকবেন। সময় আর একটু আছে, সুতরাং আমরা একটুখানি বলে দিতে পারি যে যাদের ধরুন কিছু শারীরিক অসুস্থতা রয়েছে, যাদের হয়তো হার্টের অসুখ রয়েছে, যাদের হয়তো পেটের কিছু সমস্যা রয়েছে, এই সময়টা দাঁড়িয়ে প্রচণ্ড গরমের মধ্যে তাদের হয়তো কর্মস্থলে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, বাইরে খাবার দাবার, আমি বাইরে কিছু খেতে হচ্ছে, তো তারা কিভাবে নিজেদেরকে মেনটেন করবেন? যাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের জন্য যে ওষুধ ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন সেগুলো ঠিকমতো খাবেন। পেটের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে বাইরের খাবারটা না খাবার, যতটা পারা যায় ঘরের খাবারটা খাবেন, এবং রেগুলার বেসিসে আপনি হাঁটাচলা করবেন, আপনি রেগুলার বেসিসে যোগ প্রাণায়াম করবেন, এবং টাইম মতো সব কিছু করবেন, এবং বাইরে বেরোবার সময় আপনি ছাতা নিয়ে বেরোবেন। আপনি সবসময় মনে করবেন যে আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি, আমি পজিটিভ, কিছু ভয় নেই। রোদ তো থাকলে আমাদের তো সেটা হাতের মধ্যে নেই, ধরুন টেম্পারেচার বাড়বে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে প্রবলেমটা হচ্ছে। সেই জন্য আমাদের অত যেটা হাতের মধ্যে আছে সেই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে প্রচণ্ড এই গরমের মধ্যে অনেকের অনেক রকম সমস্যা থাকে, অনেকের হার্টের প্রবলেম থাকে, অনেকের হাই ব্লাড প্রেশার থাকে, এবং এটা তো অনেক অল্প বয়স থেকেই আজকাল দেখা যাচ্ছে, অনেক অল্প বয়সীদেরও এই সমস্ত সমস্যাগুলো থেকে থাকে, তার পাশাপাশি অনেকের জটিল অসুখও থেকে থাকে। গরমের সময় কিন্তু বেশ একটা নাজেহাল অবস্থা হয়, খুব কষ্টকর একটা সিচুয়েশান তৈরি হয়, তাই আমাদেরকে কিন্তু যাদের পরিবারে এরকম মানুষরা রয়েছেন তাদেরকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে, একটু কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাহলেই আপনারা ভালো থাকতে পারবেন। আর যেটা ডক্টর সরকার বারবার করে বলেন, আমাদেরকে পজিটিভ থাকতে হবে। ডক্টর সরকার, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।